ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষের জেরে এক চীনা সহ দুই শ্রমিক নিহত, আহত 30 জন। এলাকায় থমথমে পরিস্থিতি। একাত্তরে 30 লাখ গণশহীদকে চিহ্নিত করা সম্ভব হয়নি এখনও, সংসদে লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে সরকার জামিনও রায় দিচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিশেষ নির্দেশনায় খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার জামিন ও মুক্তির বিষয়ে আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না, থাকবেও না, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্যাংকিং খাতের বাড়তে থাকা বিশাল খেলাপি ঋণ এবং ব্যাংকগুলোর ঋণ তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতার সমালোচনা সংসদে করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন। ক্ষমতার অপব্যবহার ও পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করার অভিযোগে ডিআইজি মিজানকে স্থায়ীভাবে বরখাস্তের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছেন, চট্টগ্রামে অপহৃত তার ভাগ্নে ইফতেখার সৌরভের মোবাইল ফোনটি 10 দিন পর সক্রিয় পাওয়া গেছে। 16 দফা দাবিতে আন্দোলনরত বুয়েটের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। খাশোগি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদের সংশ্লিষ্টতার সুস্পষ্ট প্রমাণ মিলেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের তথ্য। বিশ্বকাপ ক্রিকেটে কাল বাংলাদেশের প্রতিপক্ষ 5 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই মাশরাফি সাকিব তামিমদের।